কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। অবসর সময়ে বা কাজের ফাঁকে একটু আমের চাটনি খেলে অনেকটাই ফ্রেশ লাগে, আর এই আমের চাটনিটা মজা করে তৈরি করতে চাইলে আমার ভিডিওটি পুরোপুরি দেখুন। আজকে তৈরি করে দেখাচ্ছি জিভে জল আনা কাঁচা আমের পারফেক্ট চাটনি। এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে আপনার পছন্দ মতো ভাবে কেটে নেবেন, কারণ টুকরোগুলো চাটনি তৈরি করার সময় একদম গলে যাবে, তবে পাতলা করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন খুবই ফ্লেভারফুল একটি মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2টা তেজপাতা, 1টা দারচিনি, 4টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ ধনিয়া, 2 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ সরিষা, 1 চা চামচ জিরা। আমি 1 কেজি আমের জন্য মশলা নিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে করলে অ্যাডজাস্ট করে নেবেন। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে টেলে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। মিডিয়াম লো আঁচে ভাজতে হবে, মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনারা চাটনির আসল স্বাদটা পাবেন। পুড়ে গেলে তিতা একটা ভাব চলে আসবে। টেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন মশলাগুলো ঠান্ডা করে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমগুলো সেদ্ধ করে নেওয়ার পালা। আমগুলো আগে সেদ্ধ করে নিলে পরে আর তেলের ভিতরে বেশি নাড়তে হয় না। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 কাপ পানি। পানিটা আপনারা বুঝে দিবেন, এই পানিতেই আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে পানিটা ফেলে দেওয়া যাবে না, অবশিষ্ট পানিটা শুকিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে জাল দিয়ে আমগুলোকে একদম গলিয়ে সেদ্ধ করে নেব। দেব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। আপনারা গুড় বা চিনির যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে আখের গুড়টা দিলে স্বাদ ও কালার দুটোই ভালো আসে। গুড় ও চিনি মিক্সড করেও দিতে পারেন। দিচ্ছি সিদ্ধ করে রাখা আমগুলো। এখন আম আর গুড় নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আচারটা কাছে থেকে অনবরত নেড়ে বানাতে হবে। এখন গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাটা বেশি মনে হলেও পরিমাণটা একদম ঠিক রয়েছে। আসলে অনেক আইটেমের মশলা থাকায় মশলাটা বেশি মনে হচ্ছে। এভাবেই দিয়ে দেখবেন স্বাদটা বাহিরের চাটনির চেয়েও অনেক ভালো আসবে। এখন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমের সাথে। এই অবস্থায় চাটনিটি বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে চাটনি খেতে মোটেই ভালো লাগবে না, পোড়া পোড়া ঘ্রাণ আসবে। এই
অবস্থায় চাটনিটি বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে চাটনি খেতে মোটেই ভালো লাগবে না, পুরা পুরা ঘ্রাণ আসবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। চাটনিটা প্রায় হয়ে গিয়েছে, দেখলেই বুঝতে পারবেন চাটনির রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং একটু সময় নিয়ে ফুটছে। এই অবস্থায় চাটনিটা নিচ থেকে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। লেগে গেলে চাটনিটা খেতে মোটেও ভালো লাগবে না, তাই অনবরত নেড়ে চাটনিটা তৈরি করতে হবে। চাটনিটা অনায়াসে খুন্তি থেকে পড়ে যাচ্ছে, অর্থাৎ এটা আরও হবে। আমি আরও 5 মিনিট চাটনিটা জাল দেব। চাটনিটা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি আর টানাবো না, কারণ চাটলে বেশি শক্ত হলে তা ভালো লাগে না, একটু সফট থাকলেই বেশি ভালো লাগে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু টেনে আসবে, পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি চাটনি এরকম গাঢ় হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। 1 বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই রাখতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রাখলে আরও বেশি সময় ধরে খেতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।